প্রাথমিক স্কুলে এবার পড়াবে সিভিক ভলান্টিয়ার। নিয়োগ দুর্নীতির আবহে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। 46টি স্কুল কমিউনিটি সেন্টার চিহ্নিত, ওদেরকে এই ক্লাসের উপরে এফোর্ট দিতে হবে। সিভিক ভলান্টিয়ার এবার শিক্ষক, প্রতিবাদ আন্দোলনকারীদের চাকরি দিয়ে এড়ানোর কৌশল দেখছেন শুভেন্দু। মমতার আমলেই মানোন্নয়ন, পাল্টা দাবি তৃণমূলে। অবনতি হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির, অস্বীকার করার উপায় নেই। কোস্তাপ কাণ্ডে পুলিশকে বেনজির ভর্সনা বিচারপতি, 3 সপ্তাহে রিপোর্ট তলব। তড়িঘড়ি এফআইআর, মধ্যরাতে বাড়িতে হানা। কৌস্তবের গ্রেফতারি নিয়ে এবার হাইকোর্টেও মুখ পুড়ল পুলিশের, অতি সক্রিয়তায় সিপির রিপোর্ট তলব। অতি সক্রিয়তায় অভিযুক্তই এবার কৌস্তবের সুরক্ষা। সিআরপিএফ এর সম্মতি না পাওয়া পর্যন্ত সঙ্গে সশস্ত্র কনস্টেবল, বাড়িতেও থাকবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের। লোকের চাকরি খাবেন না, চাকরিচ্যুতদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতি। আমি তো চাকরি দিয়েছি, আমার কোটায় সরকারি যে চাকরি, এবার একটা সন্দেশ খেয়েছি দেখাতে পারেন, টাকা পয়সা ছেড়ে দিন, রাজনীতি ছেড়ে দেব। মুনিশের নির্দেশে কেষ্টোর যাবতীয় বেআইনি লেনদেন, সাইগালেরও টাকা পাচার, কোর্টে দাবি ইডির। গ্রেফতারির পরই ইডি হেফাজতে কেষ্টোর সিএ, দিল্লিতে হাজিরা এড়ালেন মেয়ে সুকন্যা, সময় চেয়ে ইমেল, 20 মার্চের আগে ফের তলবের প্রস্তুতি ইডির। এবার সিবিআই নজরে গোপাল বর্ণিত কালীঘাটের কাকু, টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে শুধু কুন্তল শান্তনুকে রাজনৈতিকভাবে চেনার দাবি। রাজারহাটের ফ্ল্যাটে কারা আসতেন, কুন্তলের স্কুলেও কি ঢুকেছে নিয়োগ দুর্নীতির টাকা, হদিশ পেতে এবার স্ত্রীকে ইডির তলব, 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আশ্বাস শিক্ষামন্ত্রীর, এপ্রিল থেকে স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, এবিপি আনন্দে জানালেন ব্রাত্য। 867 কোটি ক্ষতি করে আবাসন প্রকল্পের জন্য আলিপুর জেলের জমি বিক্রির অভিযোগ শুভেন্দুর, তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি, মন গড়া অভিযোগ পাল্টা কুণাল। এবার কেষ্টোর সুরে উদয়নের হুঙ্কার, এই বুথে যাতে কোনো দল প্রার্থী খুঁজে না পায় সেইভাবে সংগঠনকে। লন্ডনে বক্তব্যের জেরে রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে অনার বিজেপি, সংসদে হইচই, পাল্টা আদানি ইস্যুতে ইডি অফিস অভিযান, বিরোধীদের নেই তৃণমূল। এএফসি এশিয়ান কাপের পরে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী, দীর্ঘ ক্যারিয়ারের এটাই সম্ভবত শেষ মরশুম, জাতীয় দলের কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা। দেবকে পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টের পরামর্শে আজ হলফনামা জমা দেবেন বিকাশ, পার্থ সহ 13 জনকে ফের কোর্টে পেশ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। প্রাথমিক স্কুলে এবার পড়াবে সিভিক ভলান্টিয়ার, নিয়োগ দুর্নীতির আবহে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। 46টি স্কুল কমিউনিটি সেন্টার চিহ্নিত, ওদেরকে এই ক্লাসের উপরে এফোর্ট দিতে হবে। সিভিক ভলান্টিয়ার এবার শিক্ষক, প্রতিবাদ আন্দোলনকারীদের চাকরি দিয়ে এড়ানোর কৌশল দেখছেন শুভেন্দু। মমতার আমলেই মানোন্নয়ন, পাল্টা দাবি তৃণমূলে। অবনতি হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির, অস্বীকার করার উপায় নেই। কৌস্তব কাণ্ডে পুলিশকে বেনজির ভর্সনা বিচারপতি, 3 সপ্তাহে রিপোর্ট তলব। তড়িঘড়ি এফআইআর, মধ্যরাতে বাড়িতে হানা। কৌস্তবের গ্রেফতারি নিয়ে এবার হাইকোর্টেও মুখ পুড়ল পুলিশের, অতি সক্রিয়তায় সিপির রিপোর্ট তলব।